বাচ্চারা যখন ঘুমায় তখন তুমিও একটু শুতে পারো। ইচ্ছে করে না মা, বরং ওরা ঘুমোলে আমার মাথায় আজ কবি চিন্তা ভাসতে থাকে। তার চেয়ে ওরা জেগে থাকলেই ভালো, সময়টা পার হয়। একটু থেমে আজরা বলল, আমি ইন্তিয়ার স্যারকে গ্রহণ করছি না বলে কোনো অভিযোগ আছে আপনার? মোটেও না, তবে একটা কথা আমার বেশ মনে ধরেছিল, ওটা মিথ্যে শুনে খারাপ লেগেছে। কি? স্বাদের বিষয়ে। আজরা মুচকি হেসে বলল, স্বাদ এটা নিয়ে কি ভাবছে আমি জানি না, তাকে সরি জানাতে হবে আমার। এমনটা হলে মন্দ হতো না। কি যে বলেন না মা। আচ্ছা আপনি বাচ্চাদের সঙ্গে বসুন, আমি আসছি। এই বলে স্বাদের রুমে আসে আজরা। এসে তাকে দুঃখিত জানায় সে। স্বাদ হেসে বলল, সত্যি বলতে আমি কিছু মনে করিনি, বাঁচলাম। আজরা চলে যেতে চাইলে তার পথ আটকায় স্বাদ। এটা সত্যি হলে আমার কোনো সমস্যা নেই। স্বাদের কথা শুনে থমকে যায় আজরা। পিছনে ফিরে স্বাদের দিকে তাকাতে চোখ নিচে নামিয়ে ফেলে সে। আজরা বলল, আবেগের বসে বলছেন এসব, আমার এই বয়সে আবেগ খাটে না? খাটলে দুই বাচ্চার নাম কে আপনার মতো তাগড়া যুবক এই কথা বলে? বিয়ে করলে আমি বাচ্চার বাবা হয়ে যেতাম। এই বলে দাঁত গেলিয়ে হাসলো সাদ। আজরা বলল, আমার চেয়ে অনেক ভালো মেয়ে আপনি পাবেন। হয়তো, কিন্তু সেটা আপনি হবেন না। আপনা আমার আপনাকেই চাই। আজরা কি বলবে ভেবে পায় না, সে একটু ভেবে বলল, ভালোবাসার প্রতি আমার কোনো বিশ্বাস নেই। আমার সন্তানদের মা ও বাবা আমিই হতে চাই। নতুন করে জীবনকে আর কষ্ট পেতে দিতে পারি না। আমার দুনিয়া আমি আজরিন ও আজানকে নিয়ে সাজাতে চাই। প্লিজ নতুন কোনো ভাবনা এতে যুক্ত হতে দেবেন না। ফাইন, ভাববেন না, তবে আমি চেষ্টা করে যাব আমার ভালোবাসার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য। কারণ সব ভালোবাসা মিথ্যে হয় না, পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতেও কিছু আছে। আর আমি যে আপনাকে সত্যি ভালোবাসি তা একদিন ঠিকই প্রমাণ হবে। আজরা কিছু বলতে চেয়েও পারল না। ইলারা জামানের চিৎকার শুনে সেদিকে ছুটে গেল। কি হয়েছে জানতে চাইলে কাঁপা কাঁপা স্বরে তিনি বললেন, ইন্দিসারের অ্যাক্সিডেন্ট ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এক বছর পর রেস্টুরেন্টে বসে রয়েছে মান্তাসা ও আজরা। মান্তাসা 3 মাস দেশে ছিল না বলে অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা হলো। তারপর আর কি হালচাল? আজরার কথা শুনে মান্তাসা বলল, খুশির খবর আছে। বল না। আমি প্রেগনেন্ট। আজরা খুবই খুশি হয়ে মান্তাসাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো। মান্তাসা ধন্যবাদ জানিয়ে বলল, অনেক ঘোরাঘুরি হলো, এবার সংসারে নতুন অতিথির আগমন প্রয়োজন মনে করলাম। খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তোর বাচ্চারা ভালো আছে, সাথে আনলি না কেন? তোর সাথে আরামসে গল্প করার জন্য, দুজনকে একা সামলানো খুব মুশকিল রে। কিন্তু আমি ওদের দেখার জন্য অনেক এক্সাইটেড। তোকে গুড নিউজ জানিয়ে ট্রিট দেবো বলে রেস্টুরেন্টে ডাকলাম, ওদের আনবি না জানলে বাসায় চলে যেতাম। অসুবিধা কি, চল তবে। আজ থাক, পরে যাব। আচ্ছা। কথার মাঝে আজরা বলল, নাবিহার সঙ্গে কথা হয়? চেষ্টা করেছিলাম, কিন্তু ওর ফোনও বন্ধ পাই, অনলাইনেও তাকে পাই না। এভাবে গায়েব হলো কেন জানি না। ও, তোর তো জানার কথা নয়। জানি না, শেষ দেখা হয়েছিল সেই হসপিটালে, আজরিনের খবর বলেছিল তখন। মেয়ের খবর পেয়ে কিছুক্ষণের জন্য আবেগপ্রবণ হয়ে সব ভুলে গিয়েছিলাম। একবার ভেবেও ছিলাম আবার দেখা করে ধন্যবাদ দিব, কিন্তু কি, ইমতিয়াজ স্যারের মৃত্যুর খবর শুনে সেটাও করতে ইচ্ছে করেনি। ওর জন্যই আমার সব কিছু এলোমেলো হলো। যতটা দোষ ইমতিয়াজ স্যারের ছিল ততটা নাবিহারও, তাই নয় কি? এসব করে লাভটা কি হলো? প্রাণ হারাতে হলো ইন্তিশারকে। নাবিহার কি অবস্থা জানি না, কিন্তু মনে হচ্ছে সেও সুখে নেই। মানছি নাবিহার জীবনে অনেক দুঃখ ছিল, কিন্তু ওর জীবনটা সুন্দর হতে চলেছিল। সেদিকে মনোনিবেশ না করে আমার সংসারে আগুন জ্বালালো সে। বাহানা দিল আমার কথা কান পেতে শুনেছে। শুনেছেই যখন একটাবার আমায় এ নিয়ে জিজ্ঞাসা করতো, তা না করে এতদিনের বন্ধুত্ব ভাঙন সৃষ্টি করলো। এসব বলার সময় ছলছল করে উঠে আজরা দুচোখ। মান্তাসা বলল,
আমার কেন মনে হচ্ছে তুই নাভিয়াকে মিস করছিস? আজীবন করব, কিন্তু ক্ষমা করব না, যেমনটা ইমতিয়াজ স্যারকে করিনি। তবে হ্যাঁ, আমি ওর খারাপ চাই না, যেখানেই থাকুক ভালো থাকুক। মন্দাসা কিছু বলতে যাবে, ঠিক তখনই পিছনে কারোর চেঁচামেচির শব্দ শুনতে পায়। পিছনে ফিরে নাভিয়াকে দেখে দুজনে অবাক হলো, কারোর সঙ্গে ঝগড়া করছে সে? আমাদের অভাবের সংসারে তোমার এসব তামাশা না করলে হয় না। জালিদের কথা শুনে ক্ষীণ স্বরে নাভিয়া বলল, আজ তোমার জন্মদিন, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমাকে। দামি রেস্টুরেন্টে কেক কেটে লাঞ্চের আয়োজন করে সারপ্রাইজ, আরে এসব না করে বাসায় একটা ভালো খাবার রান্না করতে, এতে আমি খুশি হতাম। করেছি যখন বাদ দাও না, সময়টাকে উপভোগ করি আমরা। একবার প্রশ্রয় দিলে এমন তুমি বারবার করবে। শোনো নাভিয়া, আমরা যত টুকে আসি ততটুকুতেই থাকতে শেখো। এই বলে হনহনে বেরিয়ে গেল জাদিদ। বিয়ের পর থেকে অভাব অটনের মধ্যে দিন পার করছে নাভিয়া। জাদিদের যে এত পাওনাদার রয়েছে এই বিষয়ে বিন্দু মাত্রা ধারণা ছিল না তার। জাদিদের সঙ্গে তাকেও সেসব পাওনা শোধ করতে হচ্ছে। নাভিয়া দেখে চমকায় নাভিয়া। মন্দাসা আজরা, মন্দাসা আবারও তার নাম ধরে ডাকতে সে সলজন হয়ে তাকিয়ে বলল, তোরা কেমন আছিস? মন্দাসা বলল, ভালো, তোর কোনো খবরই পাওয়া যায় না। আছি রে কোনো রকম। আজরার দিকে তাকিয়ে নাভিয়া বলল, তুই কেমন আছিস? ভালো, কিন্তু তুই কোনো রকম কেন? তারা যে সবটা শুনেছে না ভালো করেই বুঝেছে নাভিয়া, তাই না লুকিয়ে বলল সে। অভাব অন্টনে শিক্ষকতা ছেড়ে একটা জব পেয়েছি মোটামুটি বেতনের, তবু ওর সময় ভালো কাটছে না, তার ধার শোধ করতে সব চলে যাই। আজ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, জীবনে টাকার অভাবে ততটা কষ্ট লাগে না যতটা প্রিয় মানুষের কাছে ধোকা খেলে লাগে। টাকা আজকে নেই কালকে হবে, কিন্তু বিশ্বাস একবার চলে গেলে তা সহজে স্থাপন হয় না। ভালোবাসা থাকলে শত অভাবেও দিন পার করা যায়, একে অপরের কাঁধে মাথা রেখে। ভালোবাসা না থাকলে কোটি টাকা দিয়েও কি হবে বলতে পারিস? আজরা চোখে দিকে তাকাতে পারল না নাভিয়া, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। আজরা মন্তাশাকে বলল, আমি গাড়িতে গিয়ে বসছি। সে বলে সে চলে গেলে মন্তাশা বলল, কি হলো এসব করে? এসব না করলে আজকে আমাদের মতো ভালো একটা সময় তুইও কাটাতে পারতি। ভালো সময় কাটানোর জন্য যে পথ বেছে নিয়েছিলাম সেটা যে ভুল ছিল আমার। মন্দাসা দীর্ঘ একটা শ্বাস ফেলে বলল, অন্যায় আমিও করেছি, তবে সংসার ভাঙার মতো অন্যায় করিনি বলে হয়তো আজ আমার অবস্থা তোর মতো হলো না। যাক, আশা রাখছি তুইও ভালো থাকবি, যোগাযোগ রাখ, পর করে দিস না। বলছিস? হুম। আজরাও যদি এভাবে বলতো। এই বলে দীর্ঘ একটা শ্বাস নেয় নাভিয়া। কিছু সময় কথা বলে মন্তাশাও বেরিয়ে পড়ল। সে বেরোতে এই জাদিদকে দেখতে পায় নাভিয়া। জাদিদের সে বলল, রাগ করেছো, খুব বেশি বলে ফেলেছে তাই না? নাভিয়া অভিমান করে কিছু না বলে চুপ করে রইল। জাদিদ তার হাত ধরে বলল, এত সব কিছু করার জন্য তোমাকে আজ উপহার দেব, যা চাও তাই নিতে পারো। ওই দিন একটা শাড়ি পছন্দ হয়েছে না, চলো আজ সেটা নিয়ে দিই। নাভিয়া হেসে বলল, আরে কেকটা তো কাটো। দুজনে মিলে কেক কাটে। আর আপন মনে নাভিয়া বলল, আসলে টাকার অভাব একদিন চলে যাবে, কিন্তু এই মানুষটাকে আমি যেতে দেব না। সবটা দিয়ে হলেও আগলে রাখবো তাকে, আমার পরিস্থিতি আরও বাজে হতে পারত। অন্যায় তেমন করেছি আমি, হয়তো সেদিন আজরার মেয়ের খবর তাকে দেওয়াতে আমার শাস্তি কমেছে, নতুবা ইন্তিশারের মতোই ভয়ঙ্কর কিছু আমার সাথেও ঘটতে পারত। বাসায় ফিরে এসে আজরা দেখল সাত তার বাচ্চাদের সঙ্গে খেলছে, সেদিকে এগিয়ে যায়। সাতটাকে দেখে আয়াকে বলে, বাচ্চাদের নিয়ে একটু বাইরে যান, আপনার ম্যাডামের সঙ্গে আমার কথা আছে। আয়া বাচ্চাদের নিয়ে বেরোলো। সাত একটা ফাইল আজরা দিকে এগিয়ে দিয়ে বলল, এখান থেকে অফিসের সমস্ত দায়িত্ব আপনার, আমার কাজ শেষ। আজরা ফাইলটা নিয়ে বলল, গত একটা বছর অনেক কষ্ট করলেন, আর এই কয়েক মাস তো আরও বেশি,
এভাবে আমাকে সব না বুঝালে আমি কিছুই বুঝলাম না। কিসে বলেন না, এটা করে বরং আমি আনন্দিত হয়েছি। কাউকে বিজনেস তো শেখাতে পারলাম, শেখানো শেষ, এবার নিজেরটা সামলাতে হবে। আজরা মৃদু হাসলো। সাদ খানিক বাদে বেরিয়ে পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে বলে, কাজ শেষ বলে ভুলে যাব না, কিন্তু মাঝে মধ্যেই পিচিদের দেখতে হামলা দেব। আজরা হাসলো। সে চলে গেলে ইলারাজামান এলেন। তিনি বললেন, সাদের পরিবারও তোমাকে গ্রহণ করতে রাজি, তবে তুমি কেন রাজি হচ্ছ না? আমার জন্য এটা সহজ না মা। কঠিনও না। তোমার বাচ্চাদের একজন বাবার প্রয়োজন। যখন তারা বড় হবে তারা বাবারকে দেখবে, নিজের বাবাকে খুঁজবে না। সাদের চেয়ে কেউ ওদের জন্য যোগ্য বলে তো আমার মনে হয় না। আজরাকে নিশ্চুপ দেখে তার হাত ধরে ইলারাজামান বললেন, তোমার মা বাবার একমাত্র সন্তান তুমি, আমারও। আমাদের বয়স হচ্ছে, চিন্তা হয় তোমার জন্যে। বিয়ে করেই যদি সব চিন্তার অবসান হতো, তবে আজ আমার এই দশা হতো না। তার কথা শুনে খানিক চুপ রইলেন ইলারাজামান। এরপর বলেন, আগে একা ছিলে, এখন দুটো বাচ্চা রয়েছে, ওদের কথা চিন্তা করে হলেও ভেবে দেখো। আমার বিশ্বাস সাদ তোমাকে সুখে রাখবে। এই বলে তিনিও বেরিয়ে গেলেন। সাদকে আজরারও ভালো লাগে, কিন্তু ভালোবাসার চেষ্টা সে করেনি, আর সে এসব বিন্দুমাত্র আগ্রহ নেই। বাচ্চাদের নিয়ে তার পৃথিবীটা সাজাতে চায় সে, কিন্তু এটা অস্বীকার করা যায় না, সাদ তার বাচ্চাদের অনেক ভালোবাসে। বাচ্চাদের কথা ভেবে কি সাদকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিয়ে নেবে সে? না, আবারও এই চিন্তায় সে মাথায় ভর করেছে। এই থেকে পবিত্রানোর জন্য একটা বই পড়া জরুরি। এই ভেবে আজরা ফ্রেশ হয়ে কাপড় বদলে নেয়। বুকশেলফ থেকে সাজি আফরোজের বান্ধবীর বইটা বের করলো সে। ইদানিং বই পড়া আজরা শখ হয়ে উঠেছে। এই বই কয়েকদিন আগেই পড়া শুরু করেছে, অনেকখানি পড়ে ফেলেছে। শেষটা কী হবে তার জানার জন্য বেশ আগ্রহ সে। আজ শেষটা পড়ে মুগ্ধ আজরা। ঝুমু ও মুনিয়া দুজন খুব ভালো বান্ধবী, একে অপরে ভীষণ ভালোবাসে তারা। একটু জনে মনে হয়েছিল আজরাদের বন্ধুত্ব এর মতন তাদেরটাও ঠুনকো হবে, কিন্তু এমন কিছুই হয়নি। বরং এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে দীর্ঘশ্বাস ফেলল আজরা। নাভিয়া যদি এমনটা না করত, তবে তাদের সম্পর্কটাও এমন সুন্দর হতো। আয়া এসে একে একে বাচ্চাদের পেছনায় শুয়ে দিল। অসময়ে ঘুমিয়ে গেছে তারা। আজরাও ঘুম পাচ্ছে প্রচুর। তার শাশুড়ি বললেন, বাচ্চার মায়েদের ঘুমের সময় নেই, যখন ঘুম পাবে তখনই ঘুমিয়ে যাবে। বাচ্চাদের দেখাশোনার জন্য তিনি আয়া রেখেছেন, কিন্তু আজরার বাচ্চা জেগে থাকলে ঘুম পায় না, সবসময় দুশ্চিন্তা কাজ করে তাদের নিয়ে। বাবার মতন হোক তারা, এটা আজরা চায় না। সে চায় বাচ্চারা ভালো মানুষ হোক, যারা কাউকে ঠকানোর কথা কখনো ভাবতে পারবে না। তাদের বাবা আজরাকে ঠকিয়ে জীবনে কী পেল? কান্না আর কান্না, আর শেষমেশ নিজের জীবনটাও হারালো। না, আর কিছু ভাবতে চায় না আজরা। দিতে চায় তার বাচ্চাদের সাথে একটা শান্তির ঘুম। এইভাবে দুই চোখ জোড়া বন্ধ করে নিল সে, আর প্রতিবারের মতন অবেলায় ঘুমিয়ে দেখল দারুণ এক স্বপ্ন। যে স্বপ্নে সে ও বাচ্চাদের সঙ্গে খেলছে কোনো এক পুরুষ, কিন্তু তার চেহারা স্পষ্ট নয়। কে সে পুরুষ?